আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাফট। আমি ইয়াসমিন, আজ আপনাদেরকে দেখাবো একটা কুসুম কভার। এতে কুসুম কভারের একটা পার্ট এভাবে আমি করেছি, দেখুন। এটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো এটা করার জন্য আমি যে সুতা নিয়েছি ওইভাবে উল সুতা, এটা ছোটো ছোটো উল। তো আমি এটা দিয়েই করবো, এটা দিয়ে করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে। করার জন্য যে আমি সুতাটা উল্টা নিয়েছি, উল্টার সাথে আমি যে কাঁটা নিয়েছি, কাঁটার 3 mm কাঁটা, আর আমার লাগতেছে একটা কেচি। তো এটা সাইজটা যে আমি করেছি ডিজাইনটা, এটা সাইজটা আমার 18x18 হয়েছে, দোনো পাশে 18x18। আপনারা যদি ছোট করতে চান, এটা আমি ভিডিওর পরে লাস্টে বলে দেবো কীভাবে ছোটো বড়ো করতে হবে, আপনাদের ছোটো বড়ো করতে পারেন, এটা আমি ভিডিওর লাস্টে করে বলে দেবো। তো এটা আমি আজকে করব পার্ট ওয়ানে, কারণ এটা অনেক সময় লাগবে, বড়ো 18x18 সাইজের। তো এটা পুরোটা আপনাদেরকে বুঝিয়ে করে দেখাতে আমাদের অনেক টাইম লাগবে, এই জন্য আমি এটাকে দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি এভাবে গ্রানি স্কোয়ারের মতো করে দেখিয়ে দেবো। এইগুলি স্টিচ বাবল স্টিচ, এগুলি পপকর্ন স্টিচ, এই স্টিচগুলি হলো পপকর্ন স্টিচ। এই পপকর্ন স্টিচ দিয়ে আমি এটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে আমি ছোট গার্নি স্কোয়ারের মতো এভাবে পপকর্ন স্টিচের গার্নি স্কোয়ারের মতো এভাবে দুইটা করে রেখেছি। তো এটার থেকে কিভাবে বড় করে কুসুম কভারটা করতে হবে আমি এটা দেখিয়ে দেবো। দেখুন, এটা আমি দুইটা পার্ট করেছি। এটা ছোট যে মাঝখানের ডিজাইনটা, প্রথমে আমি এটা দেখিয়ে দেবো, এরপরে পাশেরটা আমি দেখিয়ে দেবো। তো পুরোটা একসাথে দেখাতে হলে অনেক টাইম লাগবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আপনাদেরও করতে সমস্যা হবে। তো আমি ভালো করে বুঝিয়ে এটা দুইটা পার্টে আমি ভাগ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পার্ট ওয়ান আমি দেখিয়ে দেবো, প্রথমে এভাবে গার্নি স্কোয়ারের মতো এটা কিভাবে আপনাদের করতে হয়। এটা যখন আপনারা বুঝে যাবেন, তো পরের পার্টটা করতে আপনাদের ইজি হয়ে যাবে। এটা যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন, আপনাদের পছন্দ মতো, আপনারা যেখানে ব্যবহার করবেন, যদি খাটে ব্যবহার করেন বেডশিটের কালারের সাথে, বা সোফায় ব্যবহার করলে সোফার কালারের সাথে, আপনারা সুতাটা নিয়ে আপনারা কাজটা করতে পারেন যে কোনো কালার দিয়ে ডিজাইনটা। এটা পপকর্ন স্টিচের, এগুলি যতগুলি স্টিচ করবো আমি এগুলি সব পপকর্ন স্টিচ, আর ডাবল কুশি চেন আর পপকর্ন স্টিচের। তো চলুন তাহলে শুরু করি। তাহলে দেখুন, এখন এখানে আমি প্রথমে ম্যাজিক রিং করে নেব, এভাবে দেখুন ম্যাজিক রিং। তো ম্যাজিক রিংটা আপনারা যদি করতে পারেন দুইটা প্যাচ দিয়ে, এভাবে আমি দেখিয়ে দিতেছি, আমি সব ভিডিওর মধ্যে যে ম্যাজিক রিংটা করি আমি দুইটা প্যাচ দিয়ে করি। আপনারা যদি দুইটা প্যাচ দিয়ে না পড়েন, তাহলে এভাবে একটা প্যাচ দিয়ে করতে পারেন। এটা একটা আঙ্গুলের মধ্যে প্যাচ নিলে এটা ছোট হয়ে যায়, তাই আমি দুইটা আঙ্গুলের মধ্যে এভাবে প্যাচ নিয়ে করি। যেমন দুইটা আঙ্গুলের প্যাচ নিয়ে এটা এভাবে করে এদিক থেকে এভাবে উঠিয়ে কাঁটাটা আটকিয়ে এভাবে সুতাটা বের করে এই সুতাটাকে এভাবে আঙুলে পেঁচিয়ে ম্যাজিক রিংটা আপনারা করতে পারেন। এভাবে আমরা যে স্লিপ নট করি ঠিক একইভাবে, ধরুন এইভাবে স্লিপ নটটাও করা যায়, এভাবে ধরে আমরা এভাবে টেনে উঠিয়ে গিট দিয়ে নিই। আর এখন এইভাবে না করে আমি ম্যাজিক রিংটা হাতের মধ্যে পেঁচিয়ে দেখুন এভাবে দুইটা প্যাচ দেবো। দুইটা প্যাচ দিলে এটা যখন এভাবে আমরা টান কাজ করি, তাহলে মাঝখানে হোলটা বড় হয় না, এটা ছোটো থাকে দুইটা প্যাচ দিয়ে করলে। আর একটা দিয়ে করলে ওটা করতে করতে মাঝখানের হোলটা বড় হয়ে যায়, তাই এইভাবে আমি দুইটা প্যাচ দিয়ে কাজটা করব। দেখুন এভাবে দুইটা প্যাচ নিয়ে তারপরে এইভাবে সুতার মধ্যে একটু উঠিয়ে আমি কাঁটাটা এভাবে আটকে নেব, এরপরে বাড়তি সুতাটা আঙুলে পেঁচিয়ে নেব এভাবে, তারপরে এইভাবে ধরে আমি এখান থেকে চেন করে নেবো। দেখুন এইভাবে চেন করে আমি একটা সিঙ্গেল কুশি করে নেবো এখানে, এইভাবে আমি সিঙ্গেল কুশি করেছি। এখন একটা ম্যাজিক রিং হয়েছে, এখন এখান থেকে আমি তিনটা চেন করে নেবো, 1 2 3, তিনটা চেন করে নিয়েছি। এখন এখানে আমি 4টা ডাবল কুশি করে নেবো ম্যাজিক রিংয়ের ভিতরে, আমি 4টা ডাবল কুশি করে নেবো, 1 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এখন মোট যে তিনটা চেন সহকারে 5টা হয়ে গেছে এখানে ডাবল কুশি, তিনটা চেন সমান আমি একটা ডাবল কুশি ধরে নেব। এখন যে তিনটা চেন করেছি ওটার উপরের একটা এভাবে চেনটা ধরে এটাকে আমি এভাবে আটকিয়ে এটাকে এটার ভিতর দিয়ে এনে এভাবে খিচে একটা এভাবে চেন করে নেব। তো এটা হয়ে গেল আমার একটা পপকর্ন স্টিচ এভাবে। তো এখানে আমি তিনটা চেন করে নেব, 1 2 3, তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেন করে নিয়ে এখানে আবার পাশে দিয়ে আমি 5টা ডাবল কুশি করে নেব।
এক দুই তিন চার পাঁচ, পাঁচটা এখানে আমি পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। এখন দেখুন প্রথম যে ডাবল কুশি করেছি ওটার উপরের এভাবে চেনটা ধরে আমি এই সুতোটাকে এভাবে কাটার সাথে আটকিয়ে এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে একটা চেন করে নেবো, এভাবে চেন করে এটা আটকিয়ে নেবো। দেখুন এখানে পপকর্ন স্টিচটা হয়ে গেলো আমার, দুইটা পপকর্ন স্টিচ। এখন এখানে আবার তিনটা চেন, এক দুই তিন, তিনটা চেন করে নিয়ে এখানের থেকে ঠিক আবার পাঁচটা ডাবল কুশি, এক দুই তিন, দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। করে নিয়ে ঠিক এখান থেকে আমি প্রথম যে ডাবল কুশি করেছি ওটার উপরের থেকে এভাবে কাঁটাটা দিয়ে এভাবে ধরে এটাকে এখানের ভিতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে এটা চেন করে নেব, চেন করে নিয়েছি। এখন এখানে আমার তিনটা পপকর্ন স্টিচ হয়ে গেল, আবার তিনটা চেন, এক দুই তিন। তো এভাবে আমি আরও পাঁচটা পপকর্ন স্টিচ করে নেব, মোট এখানে আটটা পপকর্ন স্টিচ হবে। একইভাবে আমি পাঁচটা কমপ্লিট করে মোট আটটা, পাঁচটা শেষ করে মোট আটটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম, এখানে তিনটা চেন করে নিয়েছি। এখন যে আমি ম্যাজিক রিং করেছি, ম্যাজিক রিংটা আমি ছোট করে নেব। দেখুন যে সুতোটা থাকবে ওটা ধরে আমি এভাবে খিঁচবো, খিঁচে নিয়েছি। এখন এটা এই পাশ থেকে খিঁচেছে, এটা এভাবে খিঁচে নেব। দেখুন এভাবে এটা খিঁচবো, এটা এটা খুব খিঁচেছে। তো এটা যখন খিঁচেছে এখন খিঁচ এটা খিঁচে গেল, তো আমি উঠা ধরে এটা খুব খিঁচে নেব। দেখুন এই সুতোটা এটা ধরে আমি এটা খিঁচে নেব, এভাবে এই পাশটা ধরে ছোট হয়ে গেল। এখন আমি এটা ধরে এটা খিঁচে নেব, এটা দুরানটাই ছোট হয়ে গেল। দেখুন এখন এটা আমি এভাবে টানলে আর এটা বড় হবে না, আমি একটা প্যাচ দিয়ে যখন করি এটা টান খেলে এটা বড় হয়ে যায়, তাই আমি দুটা প্যাচ দিয়ে করি, এটা বড় হবে না। এখন এখানে আমার আটটা হয়ে গেল পপকর্ন স্টিচ, দেখুন দুই চার ছয় আট, আটটা হয়ে গেল। এখন আমি তিনটা চেন করে নিয়েছি। এখন এখানে যেটা আমি শুরু করেছি দেখুন এটা, এখানে আমি একটা এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি। এরপর এখানে আর একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে এখানে নিয়ে আসবো। দেখুন এখানে পাশে আনে একটা চেন করে নেব, করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি তিনটা চেন করে নেব, এক দুই, প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে চেন করে নিয়েছি। এখন একটা দুইটা, তো এখানে আমি একটা ডাবল কুশি করে নেব, একটা ডাবল কুশি করে নিয়েছি, আবার দুইটা চেন করে নেব, এক দুই, দুইটা চেন করে নিয়েছি। দুইটা চেন করে নিয়ে আমি এখানে ঠিক একই একই স্টিচের মধ্যে যে তিনটা চেন করেছি ওটার মধ্যে আবার দুইটা ডাবল কুশি, এক দুই, দুইটা ডাবল কুশি করে নিয়েছি এভাবে। এরপর এখানে একটা চেন করে নেব, চেন করে যেখানে এখানে তিনটা চেন করেছি ওটার মধ্যে এখন তিনটা ডাবল কুশি, এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে আবার একটা চেন করে নিয়েছি, আবার এখান থেকে এই তিনটে স্টিচের মধ্যে আবার আমি দুইটা ডাবল কুশি করব, এক দুই, দুইটা ডাবল কুশি, আবার এখানে দুইটা চেন, আবার দুইটা ডাবল কুশি একটা একই স্টিচের মধ্যে, আবার এখানে একটা চেন, আবার এখানে তিনটা ডাবল কুশি, এক দুই তিন, তিনটা ডাবল কুশি, আবার এখানে একটা চেন, আবার এখানে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, আবার এখানে একটা চেন।
দেখুন এইভাবে এখানে আমি এখন দুইটা কর্নার করেছি, তিনটা, এক দুই তিন, তিনটা কর্নার, এটা চারটা কর্নার হবে। এই জন্য এখানে আমি দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, আর এখানে মাঝখানে যে মাঝখানে হবে ওটা তিনটা ডাবল কুশি। তো একইভাবে আমি দ্বিতীয় লাইনটা কমপ্লিট করে নেব, এভাবে আমি দ্বিতীয় লাইনটা পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে মাস্ক একটা একটা চেন হবে, আর এখানে গিয়ে দুটা চেন, এখানে আবার একটা চেন করে আমি তিনটা ডাবল কুশি করে নেব, এক দুই তিন, তিনটা ডাবল কুশি, একটা চেন, এখানে আবার কর্নার একটা, এই জন্য দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি। আবার এখানে একটা চেন, আবার এখানে তিনটা ডাবল কুশি, করে নিয়েছি। এখন এখানে একটা চেন করব, করে আমি যেখানে প্রথমে তিনটা চেন করেছি ওটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব, এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে এখানে আবার আরেকটা স্লিপ স্টিচ, একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসবো। এনে এখানে আবার তিনটা চেন, এক দুই তিন, আবার তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেন করে নিয়ে আবার একইভাবে এখানে একটা ডাবল কুশি, দুইটা চেন, আবার একটা ডাবল কুশি, করে নিয়েছি। এখন এখানে আবার একটা চেন করব, একটা চেন করে যে নিচের থেকে এখানে একটা চেন করেছি ওইখানে আমি এখন দুইটা ডাবল কুশি করব, এক দুই, দুটা ডাবল কুশি করে নিয়েছি। দুটা ডাবল কুশি করে নিয়ে এখানে যে আমি নিচে তিনটা ডাবল কুশি করেছি ওই তিনটার উপরে আবার তিনটা ডাবল কুশি, এক দুই তিনটার উপরে তিনটা, এখন মোট এখানে পাঁচটা হয়ে গেল। এরপরে এই পাশে একটা চেনের মধ্যে দুইটা ডাবল কুশি, মোট ষাটটা, তিনটার উপরে ষাটটা ডাবল কুশি। এভাবে দেখুন আমি নিচে তিনটার উপরে এখানে ষাটটা ডাবল কুশি করেছি, এখানে একটা চেনের উপরে দুইটা, আবার এখানে একটা চেনের উপরে দুইটা, মাঝখানে যে তিনটা করেছি তিনটার উপরে তিনটা, তো এখানে ষাটটা করে নিয়েছি। এখন এখানে আবার একটা চেন করে নেব, চেন করে নিয়ে যেখানে দুইটা চেন করেছি ওখানে আবার দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, এবার দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি। আবার একটা চেন, আবার এখানে যে একটা চেন রেখেছি ওটার মধ্যে দুটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি করেছি। আবার এখান থেকে যে তিনটা করেছি তিনটার উপরে তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশির উপরে তিনটা ডাবল কুশি করেছি, একটা চেন যেখানে রেখেছি ওখানে আবার দুটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি করেছি। আবার এখানে একটা চেন, একটা চেন করে যে কর্নার, কর্নারটার মধ্যে ঠিক দুটা ডাবল কুশি, এক দুটা চেন, দুটা ডাবল কুশি। করে আবার এখানে একটা চেন, তো এভাবে আমি লাইনটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন এইভাবে যে তিন নম্বর লাইন, তিন নম্বর লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নেব। তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। এখন এখানে আমি যে তিনটা চেন করেছি, দেখুন যে তিন নম্বর চেনটা করেছি, এক দুই তিন, তিন নম্বরের ভিতরে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এখানে আমি আরও দুটা স্লিপ স্টিচ করে নেব, এক দুই, স্টিচ করে এসে এটা আমি মাঝখানে নিয়ে আসলাম। একইভাবে ঠিক এখানে আবার তিনটা চেন, এক দুই তিন, তিনটা চেন করে নিয়ে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করে নিয়ে আবার দুটা চেন, দুটা চেন করে এখানে একই জায়গার মধ্যে আবার দুটা ডাবল কুশি, এক দুই, এটা নতুন আরেকটা লাইন। দেখুন এক দুই তিন, তিন নম্বর লাইন শেষ করে এটা চার নম্বর লাইন। তো এইভাবে করে এখানে আবার একটা চেন করব,
করে নিয়ে যেখানে নিচে একটা চেন করেছি ওইটার মধ্যে দুইটা ডাবল কুশি, এক দুই, দুটা ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে দেখুন, এখানে আমি ষাটটা নিচে যে ডাবল কুশি করেছি, এক দুই তিন, এখন তিনটার উপরে তিনটা ডাবল কুশি করে নেব, এক দুই তিন, তিনটার উপরে তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এখন চারটার মধ্যে গিয়ে এখানে তিনটা রাখবো, রেখে চারটার মধ্যে মাঝখানে চারটার মধ্যে এদিকে তিনটা এদিকে তিনটা, তাহলে ছয়টা মাঝখানে একটা ষাটটা, তো মাঝখানের উপরে আমি এখানে একটার মধ্যে পাঁচটা ডাবল কুশি করে নেবো, মধ্যে দুটা তিনটা চার পাঁচ, পাঁচটা করে নিয়েছি ডাবল কুশি। এখন এটাকে আমি বাবল স্টিচ করে নেব, প্রথম যে ডাবল কুশি করেছি এখানে পাঁচটার প্রথমটার মধ্যে দিয়ে আবার এভাবে কাটাটা আমি ভিতর দিয়ে নিয়ে এভাবে জয়েন করে নেব, এভাবে দেখুন আটকে নিয়েছি। এখানে একটা বাবল স্টিচ হয়ে গেল, এখন এখান থেকে আমি তার পাশে স্টিচের মধ্যে আবার একটা ডাবল কুশি, এক দুই তিন, তিনটা করে নিয়েছি তিনটার উপরে, আবার গ্যাপটার মধ্যে যে একটা চেন করেছি ওটার মধ্যে দুইটা, ওটার মধ্যে দুইটা করে এখানে একটা চেন করব, করে আবার এটার মধ্যে দুইটা ডাবল কুশি, দুইটা চেন দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তো এখানে আবার একটা চেন, আবার এখানে গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশি, আবার এখান থেকে তিনটে স্টিচের মধ্যে তিনটা ডাবল কুশি, নিচে যে তিনটা ডাবল কুশি ধরে তিনটা ডাবল কুশি করে নেব উপরে, করে নিয়েছি এভাবে। আবার যে চার নাম্বার মাঝখানেরটা ওটার মধ্যে আমি পাঁচটা ডাবল কুশি করে বাবল স্টিচ, পাঁচটা ডাবল কুশি করে পপকর্ন স্টিচটা করে নেব, এটা পপকর্ন স্টিচ বাবল স্টিচ না, এভাবে চারটা পাঁচটা, পাঁচটা পপকর্ন স্টিচ, পাঁচটা করে আমি পপকর্ন স্টিচটা করে নেব এভাবে, মাঝখানে। এরপরের থেকে আবার তিনটার মধ্যে তিনটা ডাবল কুশি, গ্যাপটার মধ্যে দুটা ডাবল কুশি, যে একটা চেন করেছি ওটার মধ্যে দুটা ডাবল কুশি, এভাবে। এখন এখান থেকে আবার নিচে উপরে একটা চেন, তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দুইটা সাইড আমি দেখিয়ে দিয়েছি, একইভাবে দুটো সাইড করে পুরোটা করে আমি আবার দেখিয়ে দিয়েছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম, ঠিক একইভাবে একটা চেন করে, যে তিনটা কেন চেন করেছি ওটা তিনটার মধ্যে আমি এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব, করে নিয়ে এখান থেকে দুটা স্লিপ স্টিচ আবার দেব, দুটা দিয়ে এটা মাঝখানে নিয়ে আসবো এভাবে, এখান থেকে আবার তিনটা, এক দুই তিন, তিনটা করে একটা ডাবল কুশি, আবার দুইটা চেন, আবার দুইটা ডাবল কুশি, দুই, দুটা ডাবল কুশি করে নিয়ে আবার একটা চেন, আবার এখান থেকে এখানে দুটা ডাবল কুশি, এক দুই, দুটা ডাবল কুশি করে নিয়েছি, দেখুন দুটা ডাবল কুশি করে নিয়েছি, দুটা করে নিয়ে এখানে তিনটার উপর আবার তিনটা ডাবল কুশি, এক দুই তিন, তিনটার উপরে তিনটা ডাবল কুশি করে নিয়েছি, তো এখানে আবার পাঁচটা ডাবল কুশি হয়ে গেল, এখানে পাঁচটা, পাঁচটার পরে আবার ছয়টার মধ্যে এখানে তিনটার উপরে তিনটা করে, এখানে যে পাঁচটা ডাবল কুশি আছে পাঁচটা তিনটা বাদ দিয়ে চারটার মধ্যে আমি আবার পাঁচটা ডাবল কুশি করে নেব, এক দুই তিন, এখানে একটা বাবল স্টিচ, এখানে একটা পপকর্ন স্টিচ হবে, এখানে এটা পপকর্ন স্টিচ হবে, এখন এভাবে পাঁচটা করে নিয়েছি, আমরা এখানে একটার উপর দিয়ে এটা পপকর্ন স্টিচ করে নিলাম। এখন এর পাশের থেকে আবার একটা ডাবল কুশি, এক এখানে একটা দুইটা
তার ওই পাশে গিয়ে একটা তিনটা 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 করার পরে আবার এখানে দেখুন এটার মধ্যে আবার পাঁচটা ডাবল কুশি এক দুই তিন চার পাঁচ এখানে একটা পপকর্ন স্টিচ করে নেব এপাশে একটা এপাশে একটা এভাবে করে নিয়ে আবার পাশের থেকে এখানে পাঁচটা ডাবল কুশি তিনটার উপরে তিনটা আর খালিটার মধ্যে দুটা দুইটা তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশি আবার এখানে একটা চেন দেখুন এভাবে পাঁচ নম্বর লাইনটা এভাবে করে নেব মাঝখানে তিনটা ডাবল কুশি থাকবে এপাশে একটা বাবল স্টিচ এপাশে একটা পপকর্ন স্টিচ এপাশে একটা পপকর্ন স্টিচ এটা মাঝখানে তো পুরো লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নেব দেখুন এখান থেকে আবার ঠিক একইভাবে দুটা ডাবল কুশি দুটা চেন দুটা ডাবল কুশি দুটা ডাবল কুশি কর্নারটার মধ্যে তো এখানে একটা চেন করব আবার একইভাবে পাশে যেভাবে করেছি এখানে পাঁচটা ডাবল কুশি করে নেব প্রথমে এখানে একটা চেনের মধ্যে দুটা ডাবল কুশি নতুন করে হবে দুটা ডাবল কুশি পরে এখানে তিনটার মধ্যে তিনটা ডাবল কুশি নিচের যে তিনটা স্টিচ ডাবল কুশির ওই তিনটা স্টিচের মধ্যে তিনটা ডাবল কুশি করে নিয়েছি এখন চারটার মধ্যে গিয়ে এখানে একটা পপকর্ন স্টিচ পাঁচটা ডাবল কুশি করে একটা পপকর্ন স্টিচ করে নেব পাঁচটা ডাবল কুশি করে একটা পপকর্ন স্টিচ করে নেব একইভাবে চেন করে নেব এখানে এবার তিনটা ডাবল কুশি করে নেব দেখুন এখানে একটা ডাবল কুশির মধ্যে ডাবল কুশি যে নিচে পপকর্ন স্টিচটা করেছি ওটার এখানে একটা ডাবল কুশি তো এটাতে জয়েন করেছি যে ওখানে একটা দেখুন এপাশে যে ডাবল কুশি আছে ওটার উপর একটা ডাবল কুশি এভাবে এপাশে ডাবল কুশির উপর একটা যে পপকর্ন স্টিচ করেছি এটার পাশ উপর একটা আর এপাশে একটা তিনটা ডাবল কুশি আবার এখান থেকে আবার এখানে একটা পপকর্ন স্টিচ পাঁচটা ডাবল কুশি দিয়ে একটা পপকর্ন স্টিচ আবার এখান থেকে ঠিক একইভাবে পাঁচটা ডাবল কুশি পাশে দিয়ে তিনটার উপরে তিনটা খালি জায়গায় দুটা পাঁচটা আবার এখানে একটা চেন দেখুন এভাবে তো এটার লাইনটা আমিও এক দেখুন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তো পাঁচ নম্বর লাইনটাও আমি দুটা পাশ দেখিয়ে দিলাম এভাবে তো একইভাবে আর দুটা পাশ আমি করে নেব ঠিক একইভাবে নাম্বার লাইনটা করে এসে আমি আবার ছয় নম্বর লাইনটা দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরোটা শেষ করে আসলাম শেষ করে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি তিন নম্বর চেনে এরপর দুইটা স্লিপ স্টিচ দিয়ে এটা মাঝখানে আবার তিনটা চেন করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আবার একটা ডাবল কুশি আবার এখানে দুটা চেন আবার এখানে দুটা ডাবল কুশি আবার এখানে একটা চেন আবার এখানে দুটা ডাবল কুশি আবার তিনটার উপরে তিনটা ডাবল কুশি তিনটার উপরে তিনটা ডাবল কুশি করেছি আমি আবার এখানে পাঁচটা ডাবল কুশি এরপরে ছয়টার মধ্যে আমি পাঁচটা ডাবল কুশি করব একটা পপকর্ন স্টিচের জন্য দুই
পাঁচটা, এক দুই তিন চার পাঁচ। এখন এখানে আমি একটা পপকর্ন স্টিক করে নেব, করে নিয়েছি। আবার এখানে পাশে তিনটা ডাবল কুশি, এক পপকর্ন স্টিকের উপরে একটা, পাশে ডাবল কুশির উপরে একটা, তিনটা। তো এখানে আমি আবার তিনটা করে এখানে মাঝখানে, মাঝখানে এটার মধ্যে আবার পাঁচটা ডাবল কুশি, এখানে আবার একটা পপকর্ন স্টিচ হবে, তিন চার পাঁচ, পাঁচটা করে নিয়েছি। এখন এখানে এইভাবে করে নিয়েছি। আবার এখান থেকে আমি এখানে করে নেব একটা, দুইটা, দুইটা, তিনটা ডাবল কুশি, তিনটা করে নিয়েছি। করে নিয়ে এখানে চারটার মধ্যে গিয়ে আবার একটা পপকর্ন স্টিচ, পাঁচটা ডাবল কুশি করে একটা পপকর্ন স্টিচ করে নেব, চার পাঁচ, পাঁচটা ডাবল কুশি দিয়ে একটা পপকর্ন স্টিচ, পপ স্টিচ, পাশের থেকে আবার এইভাবে পাঁচটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশির উপরে তিনটা, পাশে দিয়ে দুইটা, দুই তিন, তিনটার উপর তিনটা, পাশে দিয়ে দুইটা, মোট পাঁচটা ডাবল কুশি। আবার এখানে একটা চেন, আবার একইভাবে কর্নারে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবার এখানে একটা চেন। তো এইভাবে আমি লাইনটা কমপ্লিট করে নেব পুরা। এটা ছয় নম্বর লাইন, তো ছয় নম্বর লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নেব পুরাটা একইভাবে। তো এভাবে আমি যে ডিজাইনটা করতেছি এটা, এটা ঠিক একইভাবে পুরো লাইনটা একইভাবে কমপ্লিট করে নেব। দেখুন এখানে প্রথমে একটা পপ স্টিচ দিয়েছি আমি, পপকর্ন স্টিচ, পরে দুইটা, এরপরে তিনটা, এরপরের লাইনে গিয়ে আবার দুইটা হবে, আবার একটা হবে, এরপরে শেষ হয়ে যাবে। এটা আমি আর বড় করব না, যেহেতু এটা আমি কুসুম কভার করব। আপনারা যদি এভাবে বড় করে গানে স্কার করতে পারেন তাহলে এইটা আরও বড় করতে পারেন। এখানে দুই পাশে দুইটা, মাঝখানে দুইটা, তাহলে চারটা হবে। প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, এরপরে বড় করলে পাঁচটা, এভাবে করতে পারেন। প্রথমে পাঁচটা ডাবল কুশি থাকবে, পরে পপ স্টিচ, এরপরে তিনটা ডাবল কুশি, আবার পপকর্ন স্টিচ, আবার তিনটা ডাবল কুশি, আবার পপকর্ন স্টিচ, এরপরে পাঁচটা ডাবল কুশি। কর্নারটার মধ্যে একই রকম থাকবে, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি। এখানে মাঝখানে একটা চেন থাকবে, মাঝখানে একটা চেন থাকলে এটা ফাঁকা থাকবে, তাহলে ডিজাইনটা দেখতে ক্লিয়ার বোঝা যাবে, সুন্দর দেখা যাবে এভাবে। এই জন্য প্রতিবার এখানে একটা একটা চেন করে নেব। পুরো লাইনটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি ছয় নম্বর লাইনটা কমপ্লিট করে আসলাম। এখন এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, আবার তিনটা চেন করে নেব, ঠিক একইভাবে একটা ডাবল কুশি, দুটা চেন, আবার দুটা ডাবল কুশি, আবার একটা চেন, এখন দেখুন এখানে আমি পুরোটার মধ্যে এখানে দুইটা ডাবল কুশি, আবার এখানে দেখুন এই এখানে পাঁচটা ডাবল কুশি, পাঁচটার উপরে পাঁচটা এখানে করে নেব। দেখুন এক দুই, এখানে দুটো করে নিয়েছি, এখন এখানে চারটা, পাঁচটা ডাবল কুশি, পাঁচটার উপরে আমি পাঁচটা করে নেব, পাঁচটার উপরে পাঁচটা ডাবল কুশি করে নেব, এক পাঁচটার উপরে পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে যে আমি পপ স্টিচটা করেছি, এখানে এটা
এখন এটার উপরে আমি একটা ডাবল কুশি করে নেব, পরে পাশে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, এখানে নয়টা ডাবল কুশি, কারণ এখানে দুইটা করেছি, আর এখানে পাঁচটার উপরে পাঁচটা, আবার এখানে দুইটা, পাঁচটা সাতটা নয়টা, মোট নয়টা করেছি। নয়টা করার পরে এখানে যে এখানে মাঝখানে যে আমি এই স্টিচটার মধ্যে যে পপ স্টিচের উপরে একটা ডাবল কুশি করেছি, ওটার উপরে একটা আবার পপ স্টিচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল কুশি করে একটা পপ স্টিচ করে নেব, পপকর্ন স্টিচ। আবার এখানে নিচের থেকে আবার ডাবল কুশির উপরে ডাবল কুশি, আবার এখানে একটার উপরে একটা পপ স্টিচের উপরে, আবার এই পাশে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তো মাঝখানে তিনটা ডাবল কুশি থাকবে। এখানে আবার চার নাম্বারটার মধ্যে আবার একটা পপ স্টিচ, পপকর্ন স্টিচ, পাঁচটা ডাবল কুশি করে একটা পপকর্ন স্টিচ। এভাবে তারপরে এই পাশে আবার সবগুলির মধ্যে আবার ডাবল কুশি, এখানে ডাবল কুশির উপর ডাবল কুশি, পপকর্ন স্টিচের উপর একটা ডাবল কুশি, আবার ডাবল কুশির উপরে ডাবল কুশি, আবার এখানে ডাবল কুশি, এখানে দুটো ডাবল কুশি। এভাবে দেখুন, তো এভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। দেখুন এই দুইটার উপরে সমান সমানে উপরে দুইটা, এখান থেকে যে ডাবল কুশি করেছে এটার উপরে, এখান থেকে উপরে ডাবল কুশি যেটা করেছে এটার উপরে, তাহলে এগুলি সমান হবে। তো এখানে ডাবল কুশিগুলি যদি আপনারা গুনে গুনে করেন, তাহলে পপ স্টিচগুলি যে পপকর্ন স্টিচ করেছি এগুলি সমান থাকবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এটা এদিক সেদিক হয়ে গেলে শেপ সুন্দর আসবে না, তাহলে এটা দেখতে ভালো লাগবে না, খারাপ ডিজাইনটা ভালো সুন্দর দেখাবে না। দেখুন এভাবে, তো আমি এভাবে সাত নম্বর লাইনটা এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এভাবে দুইটা হবে, এখানে যে নিচের লাইন করেছি এখানে তিনটা হয়েছে, এখন এখানে দুটো হবে, এটার উপরে গিয়ে একটা হবে, আর পুরোটার মধ্যে এভাবে ডাবল কুশি। তো পুরো লাইনটা আমি এভাবে কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, জয়েন করে নিয়ে একটা ডাবল কুশি, দুটো চেন, দুটো ডাবল কুশি করে নিয়েছি। ঠিক এখানে যতগুলি ডাবল কুশি আছে নিচে ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিয়েছি, করে নিয়ে এখন দেখুন এখানে আমি তিনটের পরে দুইটা, দুইটার পরে এখন একটা হবে, এটা আট নম্বর লাইন, আট নম্বর লাইনের মধ্যে আবার একটা হবে লাস্টে। দেখুন এখানে যেটা মাঝখান বরাবর নিচে করেছি, নিচের উপরে এটা মাঝখানে করেছি, মাঝখানের উপরে এখন এখানে আবার লাস্টে করে নেব, ঠিক একইভাবে যেখানে তিনটে ডাবল কুশি মাঝখানে থাকবে, ওটার এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানের মধ্যে আমি আবার একটা এভাবে পপকর্ন স্টিচ করে নেব, পাঁচটা ডাবল কুশি করে একটা পপকর্ন স্টিচ। করে নিয়েছি এখন ঠিক একইভাবে আবার পুরোটার মধ্যে আমি ডাবল কুশি করে নেব, এখানে যতগুলি ডাবল কুশি আছে সবগুলির উপরে এভাবে ডাবল কুশি, এ পাশে যতটা করেছি ঠিক এই পাশেও ততটা হবে একইভাবে। দেখুন পুরোটা এইভাবে হবে, পুরো একটা পাশ আমি দেখিয়ে দিয়েছি, এখন আরও তিনটা পাশ ঠিক একইভাবে করে নেব। তো পুরোটা আট নম্বর লাইনে আবার কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন এভাবে ডিজাইনটা এই লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলটার মধ্যে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
আর আমার ভিডিওগুলি সবার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর ইয়াসমিন ক্রাফটস নামের আমার একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে। আপনারা যদি আপনাদের যদি কাজগুলি পছন্দ হয় আপনারা কাজগুলি করলে আপনারা আমার ফেসবুক গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে ওখানে শেয়ার করতে পারেন। তো এটা পুরোটা কমপ্লিট করার সময় আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করে এসে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, জয়েন করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে দুটো স্লিপ স্টিচ করে মাঝখানে নিয়ে এসেছি। তো এভাবে আমার কমপ্লিট হয়ে গেল আটটা লাইনের। এভাবে গ্রানি স্কোয়ারটা, গ্রানি স্কোয়ারটার থেকে আমি বানাবো কুসুম কভার। আমি প্রথমে শুরুতে দেখিয়ে দিয়েছি এভাবে আমি দুইটা পার্টে করব কুসুম কভারটা। দেখুন এখন আমার পার্ট ওয়ান শেষ হয়ে গেল, পার্ট টুতে আমি দেখিয়ে দেবো। দেখুন এটা এভাবে হয়ে গেছে। এখন পার্ট এর পরের লাইন থেকে আমি নয় নম্বর লাইন থেকে এভাবে পরের ডিজাইনটা দেখিয়ে দেবো। এখন মাঝখানে এভাবে আমি গ্রানি স্কোয়ার এটা দেখিয়ে দিয়েছি মাঝখানের ডিজাইনটা। তো এটার থেকে আমি পরের পার্ট টুতে বাকি অংশ দেখিয়ে দেবো এভাবে। তো এখানে আমি সুতোটা এখন কাটবো না, এটা দিয়ে আমি পরের পার্টে দেখিয়ে দেবো এর পরের কাজগুলি। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সুতো নিয়ে সুতোর সাথে কাটা মিলিয়ে আপনারা কুসুম কভারটা করতে পারেন। এটা 18x18 বড় কুসুম কভার। আপনারা যদি ছোট করতে চান তাহলে এটাতে এটা 3-ply উল সুতা, এটা এই জন্য মোটা বড় হয়েছে। আর আপনারা এর থেকে যদি ছোট করতে চান তাহলে চিকন সুতা নিয়ে নিলে আপনারা এটা ছোট করতে পারবেন। আর না হয় এখানে যে আমি 5টা 7টা করেছি, আপনারা এখানে 5টা করতে পারেন। যে একটা চেনের মধ্যে একটা এভাবে ডাবল কুশি, আমি এখানে 2টা ব্যবহার করেছি, আপনারা এখানে 1টা ব্যবহার করতে পারেন। যদি আপনারা ছোট করতে চান 16x16 করতে চাইলে তাহলে এখানে আমি 2টা যে ডাবল কুশি করেছি ওখানে আপনারা 1টা দিতে পারেন, 2টার জায়গায় 1টা ডাবল কুশি। তাহলে এটা একটু ছোট হয়ে আসবে, 16x16 হয়ে যাবে। চারপাশ থেকে এটা 1 ইঞ্চি করে কমে যাবে। আর 16 ওইভাবে করলে হয়ে যাবে ছোট বড়। বড় করতে চাইলে তো সমস্যা নাই, আপনার ডিজাইনটার পরে ডাবল কুশি লাইন করে আপনারা বড় করতে পারেন। চারপাশে 2টা 2টা লাইন করে নিলে এটা আরও 1 ইঞ্চি করে বেড়ে যাবে। আর ছোট করতে চাইলে আপনারা স্টিচগুলি যখন আমরা ডাবল কুশির লাইনটা করি এটা লম্বা করে টেনে নিই, তো এটা আরও ছোট করে টানলে ওটা ছোট হয়ে যাবে ডাবল কুশির। এভাবে এভাবে আপনারা ছোট বড় করতে পারেন। তাহলে আমি পার্ট যেটা কুসুম কভার করতেছি এটার পার্ট ওয়ান আজ এখানে শেষ করলাম। তাহলে আজ এতটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।